এসজে চ্যানেলে স্বাগত। ফ্রেন্ডস, আজকে যে স্টোন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টোপাজ, বৃহস্পতি গ্রহের জন্য খুব সুন্দর ফার্স্ট ক্লাস এই রত্নটি, এটা হচ্ছে টোপাজ। এটা হচ্ছে পোখরাজের বিকল্প। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, এইটাও একটা টোপাজ, এটাও একটা টোপাজ, এটাও একটা টোপাজ। তো আজকে যে কথাটা হবে সেটা হচ্ছে টোপাজটা কি কাজ করে, কীরকম কোয়ালিটি হলে ভালো হয়, আর কার কীরকম ওজন লাগে, আর কোন কোন ধরনের টোপাজ নিলে ভালো হবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে এক একটা, এটা একটু ডিপ, এটা হালকা, এটা বেশি ডিপ। তো প্রথমে এটা দিয়ে শুরু করি। তো এইটা যেটা দেখতে পাচ্ছেন এটাও টোপাজ, কিন্তু এটা যারা ব্যাপারী আর কি, যারা রত্ন বেচা কেনা করে, তারা এটাকে ভাট্টি টোপাজ বলে। তো ফ্রেন্ডস যখনই টোপাজ আপনি পারচেস করবেন তখন ভাট্টি টোপাজটা কিন্তু না নেওয়াই ভালো, কেননা ভাট্টি টোপাজ কিন্তু আপনার বেশি দিন একটা থাকে না, চট করে কিন্তু ফেটে যায়। কেননা এই টোপাজটা কিন্তু আপনার দু এক বছরের মধ্যে ব্যবহার করলেই খাবারের গরম টরম লাগে, হিটে ফেটে যায়। এটা খুব নরম কোয়ালিটি, এবং আপনি যে এইটা, এই টোপাজটা দেখতে পাচ্ছেন, এটা যখন আপনি ব্যবহার করবেন এর কাজ দুর্দান্ত, খুব সুন্দর কাজ হবে, কেননা এর ট্রান্সপারেন্ট, এর কালার, এর কাটিং সব ভালো, এর পয়েন্ট সব ফার্স্ট ক্লাস। তো এটা বৃহস্পতি গ্রহের জন্য কাজ করে, যারা পোখরাজ অনেক দামি স্টোন, যাদের আর্থিক ব্যাপার থাকে, তারা তখন টোপাজটা পরে, যে টোপাজটা পরলে কিন্তু বৃহস্পতির কাজ হবে। তো বৃহস্পতির জন্য টোপাজটা আপনি সোনা দিয়ে ধারণ করতে পারেন বা রূপো দিয়েও করতে পারেন, তর্জনী আঙুলে ধারণ করতে হবে, ছেলেদের ডান হাতে, মেয়েদের বাঁ হাতে। এটা বাজু করেও পড়তে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আঙুলে কাজটা ভালো হয়, কারণ এর ট্রান্সপারেন্ট সূর্যের রশ্মিটা পড়বে, তখন এর কাজটা হাতে দিলে একটু ভালো হয়। এইটা যেটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এটাও টোপাজ, এটাও ভালো টোপাজ, এর কালারটা একটু ডিপ আছে, একটু ডিপ কালার আছে, ডিপ কালার হলেও অসুবিধা নেই, ওইটা একটু লাইট আছে, কিন্তু কোয়ালিটি ভালো, এটাও কোয়ালিটি ভালো। এটা আপনার ওজন 8-10 সতির মধ্যে ব্যবহার করতে পারে প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা, আর যখনই 16-25 মধ্যে বয়স হবে তখন 7-8 মধ্যে ধারণ করতে পারে, আঙুলেও ধারণ করতে পারে, পাজি করেও ধারণ করতে পারে, ছেলেদের ডান হাতে, মেয়েদের বাঁ হাতে, তর্জনী আঙুলে। তো ফ্রেন্ডস, তো যদি আপনি এরকম ভাট্টি টোপাজ নেন তাহলে কিন্তু আপনার এটা ক্র্যাক হয়ে যাবে। আর টোপাজ আপনি ভাট্টি নেন আর রিয়েলি নেন যেরকমই নেন, টোপাজের আয়ু কিন্তু 4-5 বছর এরকম, কেননা টোপাজ এইগুলো উপরে যখনই ব্যবহার করতে করতে এর গ্লেজটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এটাকে পুনরায় চেঞ্জ করতে হয়। যেরকম আপনার অনেক রকম স্টোনই এরকম হয়, কিন্তু এই টোপাজ ব্যবহার করলে কিন্তু এর উপরে একটা হেজি টাইপের হয়ে যায়, গ্লেজটা নষ্ট হয়ে যায়, তখন পুনরায় আপনাকে চেঞ্জ করতে হবে। 2-4 বছর এটা খুব ভালো কাজ করে, যতক্ষণ এর ট্রান্সপারেন্ট জেল্লা থাকে, যখন জেল্লাটা কমে যায় তখন কিন্তু এর কাজটা কমে যায়। তো ফ্রেন্ডস, টোপাজ নিয়ে বললাম বৃহস্পতির জন্য, এটা আপনি হাত দেখিয়ে পড়তে পারেন, এবং আপনার যখন পোখরাজ লাগবে, যখন আপনার পোখরাজ পড়তে অসুবিধা হবে, তখন আপনি এই টোপাজটা পোখরাজের পরিবর্তে বিকল্প স্টোন হিসেবে ধারণ করতে পারেন, খুব ভালো কাজ হবে। কিন্তু টোপাজটা যখন নেবেন তখন ন্যাচারাল টোপাজ নেবেন, ট্রান্সপারেন্ট বেশি হবে সেরকম টোপাজ নেবেন, আর এরকম যদি গুম হয় তখন কিন্তু এই টোপাজটাই কিন্তু আপনার কালারে কাজ হবে, কিন্তু এই টোপাজটার কিন্তু আপনার ক্র্যাক হয়ে যাবে তাড়াতাড়ি, মানে 4 বছরে যাবে না, 1-2 বছরের মধ্যেই ক্র্যাক হয়ে যাবে, আর কাজটা কিন্তু কম হবে। তো এইগুলো খুব সুন্দর, এবং ফার্স্ট ক্লাস কাটিং, পয়েন্ট কাটিং, এর জেল্লা, ট্রান্সপারেন্ট সব সুন্দর।
ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সকলকে শেয়ার করবেন।